আসসালামু আলাইকুম মার্টের নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাই আজ শেয়ার করব ফ্রিজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু কথা অনেকের মনে প্রশ্ন থাকে ফ্রিজ কখন কখন বন্ধ রাখা উচিত আদৌ কি ফ্রিজ বন্ধ করতে হয় করলে খারাপ হয়ে যাবে না তো চলুন কথা না বাড়িয়ে সোজা উত্তর পর্বে যাওয়া যাক ফ্রিজ বন্ধ রাখলে খারাপ হয়ে যায় কি না এই প্রশ্নের উত্তর সরাসরি বলতে গেলে না ফ্রিজ বন্ধ রাখলে তা খারাপ হয় না কিন্তু দিনের পর দিন বন্ধ থাকলে কি হবে তা বলা যায় না কারণ যে কোনো ইলেকট্রনিক জিনিস ব্যবহার না করে ফেলে রাখলে তা খারাপ হয়ে যায় কিন্তু মাঝে মাঝে তা চালালে খারাপ হয় না এখন যদি কেউ বলে আমি এক মাসের জন্য বাহিরে যাব। তাহলে কি ফ্রিজ খোলা রেখে যাব কখনোই না তিনি অবশ্যই ফ্রিজ বন্ধ করে তারপরে যাবেন তাতে ফ্রিজ খারাপ হবে না বরং কয়েকদিনের জন্য ফ্রিজের কম্প্রেসার রেস্ট করতে পারবে তবে বেশি দিন ফ্রিজ বন্ধ রাখলে তা সঠিকভাবে বন্ধ করে রাখাই উচিত প্রতিদিন কি ফ্রিজ বন্ধ করা উচিত এই প্রশ্নের উত্তরে সারাদিন ফ্রিজ চললেও কোনো অসুবিধে নেই ইনভার্টার থাকা ফ্রিজে কম্প্রেসার বিভিন্ন গতিতে চলতে সক্ষম তাই বন্ধ করার দরকার হয় না এক্ষেত্রে কম্প্রেসারের গতি তাপমাত্রা অনুযায়ী কমতে এবং বাড়তে থাকে ফ্রিজ ঠাসা জিনিস থাকলে তা কখনোই বন্ধ করা ঠিক নয় তবে জিনিস কম থাকলে এবং ফ্রিজ সম্পূর্ণ ঠান্ডা থাকলে চার ঘণ্টা বন্ধ করে রাখাই যায় রেফ্রিজারেটর খোলা বন্ধ হতে না থাকলে প্রায় চার ঘন্টা পর্যন্ত খাবার ঠান্ডা থাকে পরিষ্কার করার আগে ফ্রিজ কি বন্ধ করা উচিত কিনা এই প্রশ্নে অবশ্যই ফ্রিজ বন্ধ করা উচিত তা পরিষ্কার করার আগে যেদিন ফ্রিজ পরিষ্কার করবেন সেদিন কিছুক্ষণ আগে থেকেই ফ্রিজ বন্ধ করে দিন তারপর ফ্রিজের দরজা খোলা রেখে সব জিনিস বের করে ফেলা উচিত ভালো করে ফ্রিজ ও ফ্রিজার পরিষ্কার করবেন পরিষ্কার হয়ে যাওয়ার সাথে সাথে কোনো জিনিস রাখতে যাবেন না আগে ফ্রিজটি অন করে পনেরো মিনিট দরজা বন্ধ রাখুন তারপর এক এক করে জিনিস রাখুন যখন কারেন্ট চলে যায় তখন ফ্রিজ বন্ধ করে রাখা উচিত এবং সুইচ অফ করে দেওয়া উচিত কারণ ফ্রিজ অন থাকলে ওই সময় কারেন্ট এলে অনেকটা বিল উঠিয়ে দেয় এক ধাক্কায় তাছাড়া ফ্রিজের কম্প্রেসারে চাপ পড়ে যদি ভোল্টেজ লো থাকে আর ফ্রিজে ইনভার্টার না থাকে সেক্ষেত্রে ফ্রিজ বন্ধ রাখাই উচিত তবে এখনকার মডার্ন ফ্রিজে ইনভার্টার দেওয়া থাকে তাই নতুন জেনারেশনের ফ্রিজ হলে বন্ধ না করলেও চলবে অনেক দিনের জন্য ঘরের বাহিরে গেলে অথবা ঘরে যদি কেউ না থাকে সেক্ষেত্রে ফ্রিজ খালি করে তা বন্ধ করে যাওয়া উচিত আপনার পছন্দের ফ্রিজটি কেনার জন্য চলে আসুন সিমকো মার্টে সিমকো মার্টে একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন ফ্রিজ থেকে শুরু করে ইলেকট্রনিক সকল পণ্য তাছাড়া সিমকোমার্টের সকল পণ্যের ওপর রয়েছে আকর্ষণীয় মূল্য ছাড় তাই আর দেরি না করে আজই আপনার পছন্দের পণ্যটি কিনতে চলে আসুন সিমকো মার্টে সিমকুমার্টের সকল পণ্যের আপডেট সবার আগে পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না